বাড়ির মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রইলেন অভিনেত্রী। হুশ আসার পর বুঝতে পারলেন বাবা নাড়তে পাচ্ছেন না তিনি। অতিরিক্ত জিম এবং কড়া ডায়েটের মাশুল গুনতে হলো অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাত 3টে নাগাদ খিদে পেয়েছিল, তাই রান্নাঘরে ডিম সিদ্ধ করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ দুলতে শুরু করে চারিদিক, অন্ধকার। তারপর প্রায় 15 মিনিট অজ্ঞান অবস্থায় মেঝেতেই পড়েছিলেন সায়ন্তনী গুহঠাকুরতা। রবিবার অভিনেত্রীর সঙ্গে ঘটে এই ঘটনাটি তার নিজের বাড়িতেই। জ্ঞান ফিরে আসার পর উপলব্ধি করেন ডান পা নাড়তে পারছেন না। কোনো রকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। সেই মুহূর্তে কাউকে ফোন করে জানানোর মতো অবস্থায় ছিলেন না সায়ন্তনী। পরে তার বন্ধু সুমনকে জানানোর পর তিনি বাড়িতে ছুটে আসেন। অভিনেত্রী জানান, অতিরিক্ত জিম আর কড়া ডায়েটের জন্য আমার এই অবস্থা। চিকিৎসকেরা জানিয়েছেন পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে 3-3টি ছবির কাজ রয়েছে সায়ন্তনীর হাতে। তিনি জানান, ছবির প্রয়োজনে ইদানিং শরীর চর্চায় মন দিয়েছিলেন তিনি। কড়া ডায়েট মেনে চলছিলেন অভিনেত্রী, আর তাতেই ঘটেছে বিপত্তি। অল্প সময়ের মধ্যেই পরিবর্তন করতে চেয়েছিলেন তার চেহারা, আর তার জন্যই বিপদ ডেকে এনেছেন সায়ন্তনী। অভিনেত্রী জানিয়েছেন, কি করব, আমাদের পেশার প্রয়োজন অনুসারে চেহারার বদল আনতেই হয়। তিনি আরো জানান, ডেঙ্গির পর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 4 মাস হাতে কোনো কাজ ছিল না। গত মার্চ থেকে ফের কাজ শুরু করেন। রাজশ্রী দেব পরিচালিত ও মন ভ্রমণ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুর দিকে। ওদিকে অভিনেত্রীর পায়ের এই অবস্থা, তিনি পা তুলতে পারছেন না, তাই নতুন ছবির কাজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সায়ন্তনী। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব অভিনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তার আগামী ছবির কাজ শুরু করেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।